বিশ্বের সবচেয়ে দামি আমের নাম কি? খুব সহজ উত্তর হলো মিয়াজাকি। তার মূল কারণ অপূর্ব রং, স্বাদ এবং গন্ধ। এতগুলো বিশেষণ থাকবার কারণে এর কদর বিশ্বজুড়ে। আন্তর্জাতিক বাজারে এর দর প্রায় 2,75,000 টাকা কেজি। জাপানের এই দুর্লভ আমের চর্চা সর্বত্র। অত্যন্ত দুর্লভ এই আম নিজের বাগানে ফলিয়ে চমক দিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সুদীপ্ত সাহা। বিশেষ যত্ন নিয়ে ছোট গাছে ভর্তি আম ফলিয়েছেন তিনি। গঙ্গারামপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণ আউট কলোনি এলাকার বাসিন্দা সুদীপ্ত সাহা পেশায় ইংরেজি শিক্ষক। ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ সংগ্রহের নেশাদার। গাছের প্রতি গভীর টান থেকে বাড়িতে বিভিন্ন দুর্লভ ফুল ফলের গাছে ভরে গিয়েছে। এবারে সেই তালিকায় স্থান পেল অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান আম মিয়াজাকি। প্রায় 3 বছরের চেষ্টায় এবারে গাছ ভর্তি আম ধরেছে। উষ্ণ আবহাওয়ায় এই দুর্লভ আম ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সুদীপ্ত সাহা। প্রজাতির আমের চাষ এবার করেছে। এটা মিয়াজাকি, অনেকে এগপসানও বলে। এই চারাটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম 2021 সালে। লকডাউনের মুহূর্তে বাংলাদেশ থেকে রানাঘাট বর্ডার পার করে আনা হয়েছিল। তখন একটা ডাউট ছিল যে চারাটা সঠিক দিল কি না, কিন্তু ফলার সাথে বোঝা গেল যে না, চারাটা একদম সঠিক। এবার আম কেমন হয়েছে? ছোটো গাছ, প্রথম বছর ফল এসেছিল, গত বছর ছায়া হয়ে গেছিলো যে কারণে ফলটা হয়নি। এবছর গাছ একটু কাটাতে মানে ছোটো গাছে 13 পিস আম হয়েছিল। এমনি বাজার দর কেমন শুনছেন এই আমের? বাজার দর তো জানি না, কিন্তু মোবাইলে তো অনেক কিছুই দেখছি, বলছে এক একজন তো একইরকম বলছে। তবে গতবার খবর পেয়েছি শিলিগুড়িতে আমের এক্সিবিশন হয়েছিল, সেখানে নাকি 10,000 টাকা কেজিতে বিক্রি হয়েছিল। এখন বলতে পারছি না, ইউটিউবে তো অনেক কিছুই দেখছি, বিভিন্ন নিউজ চ্যানেলে অনেক কিছুই দেখছি। তো আপনারা এবার মোটামুটি কেমন আম ধরেছে? 13 পিস। 13 পিস হয়েছে, ভালো হয়েছে আম ধরল? সেটা তো খারাপ না, ভালো। একটা আলাদা ফ্লেভার আছে, কালারটা অ্যাট্রাক্টিভ। বিদেশিরা কেন বেশি দামে কিনছে বলতে পারছি না। আপনি কি আমি কোনো রাসায়নিক? না না, ন্যাচারাল কিছুই দেওয়া হয়নি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।